মধ্যে খাপলাই গেছে মুখ খারাপ করতে পারতেছ না পাবলিকের জন্য শুয়োর বাচ্চারা নেদারল্যান্ডের মতো একটা দলের কাছে এইভাবে হারে আমরা আশা নিয়ে দেশ থেকে আসি উত্তর বাচ্চারা নেদারল্যান্ডসের বিরুদ্ধে লজ্জাজনক হারের পর এভাবেই এক বাংলাদেশী ক্রিকেট সমর্থক নিজের ক্ষোভ প্রকাশ করেছেন এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল এই ভিডিও তিনি বলার চেষ্টা করছেন আমরা অনেক আশা নিয়ে এসেছি এখানে খেলা দেখতে বাংলাদেশ ক্রিকেট টিমের জয় দেখতে এসেছি কিন্তু বাংলাদেশ ক্রিকেট টিম নেদারল্যান্ডসের মতো টিমের কাছে হেরে যায় এবং তাছাড়াও তিনি বাংলাদেশী প্লেয়ারদের বিশেষ করে সাকিব আল হাসানকেও অনেক খারাপ কথা বলেছেন কিন্তু এটা অবশ্যই রাগ হওয়ারই কারণ বাংলাদেশ ক্রিকেট টিম এই বিশ্বকাপে টানা পাঁচ ম্যাচ হেরেছে এবং নেদারল্যান্ডসের মতো টিমের কাছে লজ্জাজনকভাবে হেরেছে তারপর থেকে কিন্তু সোশ্যাল মিডিয়া জুড়ে বাংলাদেশী ক্রিকেট টিমকে তুলোধনা করা হচ্ছে বাংলাদেশী ক্যাপ্টেন সাকিব আল হাসানকে এক হাতে নিয়েছেন ও ভালো ভালো কথা বলেছেন সাকিব আল হাসানকে নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন তিনি বলেছেন সাকিব আল হাসান কিভাবে বিশ্বকাপ চলাকালীন দেশে ফেরত যায় বাংলাদেশী প্লেয়ারদের জুতো দিয়ে মারার কথা বলেছেন এই বাংলাদেশি সমর্থক এবং তিনি নিজেই তার গালে জুতো দিয়ে মেরেছেন ভিডিওতে দেখা যাচ্ছে